বগুড়ার দই, যার খ্যাতি দেশজুড়ে। এবার ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত বগুড়ার ব্যবসায়ীরা। এতে করে রপ্তানি বাজারে নতুন সম্ভাবনার কথা বলছেন ব্যবসায়ীরা। আর প্রতিষ্ঠানের মালিকরা বলছেন, দইয়ের মানসম্মত উৎপাদন নিশ্চিত করে কেবল দেশের বাজারেই নয়, বিশ্ব বাজারেও সুনাম ধরে রাখতে চান তারা। জিআই স্বীকৃতি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশি নামও। আব্দুল সালাম বাবু ও রফিকুল আলমের পাঠানো তথ্য ছবিতে ডেক্স রিপোর্ট। দইয়ের শহর বা রাজধানী বলা হয় বগুড়াকে। এখন গোটা জেলায় 2000-এরও বেশি কারখানায় নিয়মিতভাবে দই উৎপাদন হচ্ছে। শহরসহ পুরো জেলায় কয়েকশো শোরুম আছে দই বিক্রির। দেশের গণ্ডি পেরিয়ে বগুড়ার দই এরই মধ্যে পৌঁছে গেছে কানাডা, ফিলিপাইন, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া সহ বহু দেশে। 2017 সালে ডিপিডিটিতে বগুড়ার দইকে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য করার আবেদন করে জেলা রেস্তোরাঁ মালিক সমিতি। আবেদনের প্রায় 4.5 বছর পর এবার মিলেছে স্বীকৃতি। বিশেষ এই স্বীকৃতি পাওয়ায় খুশি স্থানীয়রা। বগুড়া নামটির সাথে যে নামটি সবসময় জড়িয়ে আছে সেটি হচ্ছে বগুড়ার দই। এই বগুড়ার দই জিআই পণ্য হিসেবে মর্যাদা পেয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। আরও বেশি করে যেন এই প্রসার ঘটে বগুড়ার এই ঐতিহ্যের এই পণ্যগুলোর, সেই দিকে আমরা আগামীতে নজর রাখবো। ভালো মানের দুধ ও ভালো কারিগরের কারণেই বগুড়ার দই এখনও সগৌরবে টিকে আছে বলে মনে করেন উৎপাদনকারীরা। বগুড়ায় এই দইয়ের র ম্যাটেরিয়ালস বলতে একমাত্র দুধই হয়, আর এই দুধটা ভালো পাওয়ার জন্যই দইয়ের স্বাদটা চলে আসে। কারিগরও বগুড়ারটাই ভালো, সব মিলে বগুড়ার দই বাংলাদেশের 63টা জেলা থেকে আলাদা এবং মানে এবং গুণে সেরা। এটা আবার অন্য অন্য জায়গায় কারিগরের এখান থেকে মাটি নিয়ে গেছে, জলও নিয়ে গেছে এখান থেকে প্যাকেট করে নিয়ে বানাতে, তাও দই এই কোয়ালিটি আসে না। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় ঐতিহ্যবাহী দই ব্যবসার আরও প্রসার ঘটবে, পাশাপাশি বিদেশের বাজারে রপ্তানি হবে বলে দাবি ব্যবসায়ী নেতাদের। বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ছিল বগুড়ার দই হিসাবে লাইসেন্স পেলে আমাদের ব্যবসা বাণিজ্যের সুবিধা হবে, পাশাপাশি আমরা আমাদের উৎপাদিত পণ্য বিদেশের বাজারে রপ্তানি করতে সমর্থ হব। ক্ষীরসাপাত ও ফজলির পরে এবার ভৌগোলিক নির্দেশক জিআই স্বীকৃতি পেল চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশিনা আম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।